আমরা আজকের আলোচ্য বিষয়টাকে সরাসরি তিনটি ধাপে আলোচনা, তিনটি ধাপে আলোচনা করবো, কয়টি ধাপে, তিনটি ধাপে। ধাপ তিনটি সম্পর্কে আপনাদের সুস্পষ্ট ভাবে বলা আছে। প্রথম ধাপ অর্গানন, প্রথম ধাপ অর্গানন পঞ্চাশ সহস্রবাহিক পদ্ধতি। দ্বিতীয় ধাপে আলোচনা করব ঔষধ প্রস্তুত প্রণালী। তৃতীয় ধাপে আলোচনা করব ঔষধের মাত্রা ও প্রয়োগ। এই বিষয়গুলোকে আমরা সরাসরি আলোচনা করব। প্রথম ধাপের আলোচনা এই সেশনে আমি আলোচনা শুরু করব। সত্য হবে, হ্যালো ভাইয়া। অর্গানন ও পঞ্চাশ সহস্রক্রমিক পদ্ধতি একমাত্র শিক্ষা প্রথম থেকে আমাদের জানা দরকার। এটা জমের সামনে দাঁড়িয়ে এই আজকের আলোচনায় যা জানা যাবে, আজকের আলোচনায় যা জানা যাবে, আজকের আলোচনায় যা জানা যাবে, দেখেন এখানে লেখা হ্যানিম্যানই একমাত্র শিক্ষক, আর কেউ নয়। মনে থাকবে কথা না, হ্যানিম্যানই একমাত্র শিক্ষক। কেন এই কথাটা লিখলাম আমি, কারণ ইদানিং দেখা যায় হ্যানিম্যানকে বাদ দিয়ে অন্য কেউ কাউকে শিক্ষাগুরু মেনে নিতে চায়। হ্যানিম্যান যেন এটা আবিষ্কার করে শেষ করতে পারেনি, এরকম একটা ভাব, যেন আর কেউ চেষ্টা করে গুরু হওয়ার জন্য হ্যানিম্যানকে বাদ দিয়ে। এই জিনিসটা আমাদের মগজ থেকে তুলে নিতে হবে, কারণ আমরা বিশ্বাস করি হ্যানিম্যান এটা আবিষ্কার করতে, হ্যানিম্যানই একমাত্র শিক্ষাগুরু, আর কেউ। হ্যানিম্যানকে শিক্ষাগুরু মানার অর্থ তাকে তার পারিবারিক ভাবে তাকে মেনে যাওয়া, বিষয়টাই কারণ হ্যানিম্যানের সর্বশ্রেষ্ঠ আবিষ্কার পঞ্চাশ সহস্রতম ঘট, তার সর্বশ্রেষ্ঠ যে সম্পদ সেটা হলো অর্গানন। অর্গানের মধ্যে সর্বশ্রেষ্ঠ যেটা সেটা হলো ষষ্ঠ সংস্করণ, ক্লিয়ার? তাহলে অর্গানন হলো আসলে আমাদের পথ প্রদর্শক। এর আলোকে যত আলোচনা হবে, এর আলোকে হবে আমরা সেটা মানব, এর আলোকে যেটা হবে না সেটা মানব না। যদি গুরু মানতে হয় পুরোটাই মানতে হবে, আর অর্ধেক মেনে পথ চলা যাবে, ক্লিয়ার? দ্বিতীয় নম্বরে আজকের আলোচনার মধ্যে, এই সেশনের আলোচনায় আমি আরেকটি বিষয় জানতে পারবো, সেটা হলো স্থূল সহতমিক থেকে পঞ্চাশ সহস্রতমিকে কি করে আসলো। এটা সকলের মনে প্রশ্ন আছে, এটা কি আকাশ থেকে পড়লো না আসলে আমরা আসলেই জানো তাইলে সেইখানে এসে আমরা দেখি কি এক নম্বর সূত্রের মধ্যে যে কথাটা আছে, এক নম্বর সূত্রের মধ্যে যে রুগীকে আরোগ্য করতে হবে, এটা এক নম্বর সূত্র, স্বাস্থ্যকে পুরো সংস্থাপন করতে হবে। তাইলে দেখা গেল কি আমরা এক নম্বর সূত্রটা নাই, মানে দ্বিতীয় নম্বর সূত্রে আছে কি টোটালিটি অফ সিমটম, টোটালিটি অফ সিমটম লক্ষণ সমষ্টি নেই নয়, টোটালিটি অফ সিমটম মানে লক্ষণ সমষ্টি, এই দুইটা কথা। তাইলে তিনটা আছে টোটালিটি অফ সিমটম, এই দুইটা কথা আমরা অবশ্যই মেনে যাব। এর মধ্যে দেখেন আর আই এটা রিয়েলাইজ করতে হবে, কথাটা শুধু বললে হবে না, ক্যাপের মধ্যে যে আর আই আছে না, রিয়েলাইজ সামনেটা কমাতে হবে, আর একটা কি করতে হবে, আমাদের আই আছে, আই মানে ইন্ডিভিজুয়ালাইজেশন, আই মানে ব্যক্তি স্বাতন্ত্র্য নির্ণয়, টোটালিটি অফ সিমটম যদি জানতে হয় তাহলে ব্যক্তি স্বাতন্ত্র্য নির্ণয় করতে হবে। এরপরে আসেন আপনি পিতে চলে যান সরাসরি, গ্রুমিং করতে হবে,
সেলিং করতে হবে আর মনিটাইজেশন এটা লাগবে। একটু লাল অক্ষর দেওয়া আছে মনিটাইজেশন, এর আবার অর্থ কি? এর অর্থ এই ঔষধ প্রস্তুত কিভাবে শক্তিকরণ করা হবে আজকে আলোচনার মধ্যে আছে। এবার বুঝছেন লাল দিদি কেন কেমন? আর গ্রুমিং এর ব্যাপারটা আসলে পুরো আলোচনা এখানে হবে। অগ্রসর হতে হবে, ক্লিয়ার? এটা হয়ে গেছে।
দ্বিতীয় একটি বিষয় আমি শিখব, শিক্ষণীয় বিষয় কি, স্থূল সর্বতনিক থেকে পঞ্চাশ সহস্রতনিকের দিকে কি করে আসলো। অনেকে আমার কাছে প্রশ্ন করেন, আমার ছাত্র ছাত্রী, যে সপ্তমিকের দোষ কি, সপ্তমিক তো হেলিমেনও প্রশ্ন, এই প্রশ্নগুলো আসবে না আপনাদের মনে যখন যে প্রশ্ন আসবে, প্রশ্নটার সাথে সাথে আমার আলোচনার ভাগই পাঠাতে হবে। আপনি এখন থেকে সময় পাবেন 15-20 মিনিট প্রশ্ন করার জন্য। এর আগেই যদি সভাপতি মহোদয়ের কাছে এই প্রশ্নগুলো চলে যায়, প্রশ্নটা দিয়ে দেবেন, আমি আলোচনার শেষ দিকে ইনশাআল্লাহ আপনাদেরকে ওটার উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনাদের শিখে যাবে আর প্রশ্নটাও যাবে। প্রথম জীবনে যখন হোমিওপ্যাথি আবিষ্কার করলেন, স্থূল মাত্রায় প্রয়োগ করলেন। সবাই জানেন চায়না তিনি 4 গ্রাম করে খেয়েছেন, 4 গ্রাম চায়না খেয়ে জানেন তো বলছেন। এখন পরবর্তীতে তিনি এই স্থূল মাত্রা প্রয়োগ করেই চিকিৎসাটা করতেন। কি করতেন? স্থূল মাত্রা প্রয়োগ করে চিকিৎসা, আর 1790 পরিষদ তিনি স্থূল মাত্রা ঘন ঘন প্রয়োগ করতেন। স্থূল মাত্রা বোঝেন তো? স্থূল মাত্রা বোঝেন? একটা কথা বলে দেই, একজনের শীত যারা আরেকজনের দেখবেন, যারা পরিদর্শক আছেন নলেজে হবে, তারা যদি প্রথম হবে আরেকজনের শীতের দিকে একদম তাকাতে পারবে, একজনের শীতে যদি আরেকজনের দেখেন তাইলে অরিজিনালি আপনি রিজেক্টেড হয়ে যাবেন। আমার চোখ দেখতেছে তো, তাহলে আপনি প্রথম হয়ে লাভ হবে। যার জন্য আমরা আলোচনা করে, আলোচনাটা কি ঘন ঘন প্রয়োগ করছেন, স্থূল মাত্রা, স্থূল মাত্রা মেডিসিনটা যেরকম ছিল ঠিক সেইরকম মাদার টিঞ্চার, যেটাকে আমরা বলি মাদার টিঞ্চার, তিনি প্রয়োগ এটা প্রথম জীবনে তিনি করেছেন। কারণ কেন করবেন না বলেন? হেলিমেন্ট একজন কি ডাক্তার? হোমিও ডাক্তার। হেলিমেন্ট কি হোমিওপ্যাথি পাস করেছেন? যেখান থেকে তিনি উঠলেন সেখানে তো 4-5টা মেডিসিন দেওয়া হতো, কয়টা 5-7টা মেডিসিন একত্রে দেওয়া হতো, সেখান থেকে তিনি একটা মেডিসিন নেমে আসা এটাই তো ভালো না, যেখানে দেওয়া হতো সেখানে তিনি সেই সীমা অতিক্রম করে চলে গেলেন। কি মাত্র একটি ওষুধের মধ্যে চলে আসলেন, কয়টি ওষুধের মধ্যে, এবং সে একটি কেমন দিলেন? সংগ্রাম পানিতে গুলে দেওয়া শুরু করলেন, একটু পিছনে যায় জলে গুলে মাত্রা কমাতে, জলে গুলে কি করেন শক্তি কমান না, কিন্তু এখানে খেয়াল করেন শক্তি কমান না মাত্রা কমাচ্ছেন,
স্থূল মাত্রাটাই তিনি কমাচ্ছেন। মাদার টিনচার পানির মধ্যে দিয়ে যেখানে সরাসরি এক ফোঁটা খাওয়ানো হতো সেখানে মাদার টিনচার পানির মধ্যে দিয়ে কি করা হয়, এক ফোঁটা দিয়ে সেখান থেকে নেড়ে এই এক চামচ দুই চামচ, অর্থাৎ মাদার টিনচারের মাত্রাটাকে কমালেন। কি করলেন? মাদার টিনচারের মাত্রাটাকে কমালেন, শক্তির মাত্রাটাকে নয়। কত শোনে এটা? মাত্রা কমান,
আর এখানে হলো শক্তিকৃত ঔষধের মাত্রা কমানো, এই তিনি শুরু করলেন। ঠিক আছে, এরপরে এই যে শেষের কয়েকটা বছর, চার পাঁচ মৃত্যুর চার পাঁচ বছর সময়টা, এটা গবেষণার সময়, শক্তি নিয়ে গবেষণার সময়, যেখানে 200 তার সময় তিনি হেলিম্যান 1600 শক্তির ঔষধ ব্যবহার করেছেন। সেখান থেকে তিনি এসে দেখলেন যে তখনকার সময় অনেক মাত্রা নিয়ে এই শক্তি নিয়ে অনেক খেলা শুরু হয়ে গেল, 14,000-20,000 শক্তি তৈরি হলো। হেলিম্যান বললেন কি যে না, শক্তি নিয়ে একেবারে অনন্তকাল এইরকম চলতে পারে না, তার একটা নির্ধারিত সময় থাকা দরকার, একটা সীমা থাকা দরকার। তিনি এই জন্য গবেষণা শুরু করলেন কত থেকে কত, 38 থেকে আরম্ভ করে শেষে 4-5 বছর বলেছেন, 4-5 বছর ওই সময় তিনি এই গবেষণাটা শুরু করলেন। এরপরে স্লাইডে গেলে আরো ক্লিয়ার হয়ে গেল। এইটা একটু তাত্ত্বিক আলোচনা না, তাত্ত্বিক আলোচনা শুনতে কার ভালো লাগে, কারোই ভালো লাগে, যারা একটু বোঝে তাদের একটু ভালো লাগে, যারা বোঝে না তাদের ঘুম পায়। এই ঘুমের একটা সময় কিন্তু এই ক্যান্সার, সেটা খেয়াল করো, এটা কিন্তু অনেকের চোখে মুখে ঘুম ভাবখানা এরকম যে আমি ঘুমাইলে ভালো হবে, ঘুমের ঔষধ কিন্তু একটু পরে আসবে, ঘুমের ঔষধ কিন্তু পাবে পরে, কারণ একটু একটু নড়াচড়া করার সময়টা আপনাকে দেওয়া দেওয়া হবে। তাহলে এই থাকে আপনি দেখেন একটা একটা জিনিস আমি দেখি, আমরা চলে আসছি প্রায়, তাই যে আমরা স্থূল থেকে মাত্রা ক্ষুদ্র করলাম, আবার উচ্চ শক্তির মাত্রাটাকে ক্ষুদ্র করলাম, উচ্চ শক্তি বিভক্ত মাত্রায় এলিমেন্ট পঞ্চম সংস্করণে কি করলো, উচ্চ শক্তি 200-500 এরকম হাজার দুই ভাগের কথা দিয়ে কোনোভাবে তিনি দুই ডোজ তিন ডোজ করে সরাসরি খাওয়া হওয়ার কথা তিনি অলরেডি করেন। এই পঞ্চম সংস্করণের কথাও কিন্তু অনেক মানে না, এর ভিতরে ইতিহাস চতুর্থ সংস্করণ পর্যন্ত পৃথিবীতে কি হয়ে গেল, চতুর্থ সংস্করণ পর্যন্ত পৃথিবীতে এই অর্গানো সয়লা হয়ে গেল, সরকারটা হোমিওপ্যাথি নতুন ধারায় চিন্তা শুরু করলো, পঞ্চম সংস্করণ সরকার হাতে পৌঁছলো কারো হাতে পৌঁছলো, এটা ঐতিহাসিক ব্যাপার, এখানে আলোচনার বিষয় না। এরপরে আসেন আমরা যখন দেখলাম এখানে আপনি দেখবেন মাত্রা ক্ষুদ্র থেকে উচ্চ শক্তিতে চলে গেছে এক সময়, কেমন উচ্চ শক্তির বিভক্ত মাত্রায় চলে আসলো পরে, ওকে ওকে সবাই বুঝছে, আর 1838 সালে ক্ষুদ্র করা শুরু করলেন। 38 সাল কখন, যখন কোণে গিজিস লেখা হচ্ছিল, কথা তখন 38 সালে ক্ষুদ্র মাত্রায় চলে আসলো। এই ক্ষুদ্র মাত্রাই হলো মূলত, এই ক্ষুদ্র মাত্রাই হলো এই গণিত দৃষ্টাই হলো ষষ্ঠ সংস্করণের গর্ভধারিণী মা, এইখানে এসে জন্ম। কি যারা বলে যে ষষ্ঠ সংস্করণ হেনিম্যানের হঠাৎ করে লেখা হঠাৎ করে পাওয়া, এই কথাটা কত বড় বিভ্রান্তি, কত বড় ভুল, এটা চিন্তা করতে পারেন না। অর্গানের তখনও কিন্তু পঞ্চম সংস্করণের প্রকাশিত পর গণিত বিশেষ লেখার মধ্যে তার বইটার মধ্যেও এই ক্ষুদ্র মাত্রার কথা অলরেডি আছে। এইটাই প্রতিফলন, এই এই যে শিশুর জন্ম হলো, এই যে বীজ বপন করা হলো কত সালে, 1838 সালে, তার বীজটাই মহিলু বড় বড় গাছ আকারে, হ্যাঁ বড় সন্তান আকারে প্রকাশিত হলো কত সালে, 1842 সালে, এটার নাম দিলেন হেনিম্যান নব সংস্কার নব শক্তি, হেনিম্যান এইটাকে বললেন নব শক্তি, একটা কথা না বললেই নয়। তাইলে এখন যদি কেউ হেনিম্যান এটা গবেষণা করে না, এখন গবেষণা হেনিম্যান মারা গেছে, এখন গবেষণা করবে আমরা যারা আছি সব ডাক্তার, এখানে যারা আছি সবাই গবেষণা করবো না, গবেষণার রাস্তাটা কি হবে এটা বলবে, গবেষণার রাস্তা হবে অর্গান। এবং আচ্ছা, মানুষ কি পিছনের দিকে হাঁটে না সামনের দিকে হাঁটে, পাখা পাইলে পিছনের দিকে, ওইটা এখন সামনে গেলে বেশি দেখতে পাবে, পিছনের দিকে মানুষ থেকে যায় অথবা স্বার্থের জন্য থেকে যায় অথবা স্বার্থের জন্য যায়, আমার সামনের দিকেই মানুষের গতি, অর্গানের গতি কি রকম হবে, সামনের দিকেই যাবে,
আর আমি যদি স্বার্থের গন্ধ পাই, আমি যদি কোথাও থেকে যাই, পিছনে ফিরতে যাই, তাইলে আমার হয় স্বার্থের গন্ধ আছে, তাইলে আমার বুদ্ধির ঘাটতি আছে। স্থূল মাত্রার থেকে সামনের দিকে হেঁটে হেঁটে আমিও গবেষণা করবো, কি করবো, আমি মাদার তিন চার দেবো আর চাই পাঁচটা ওষুধ দেবো, গবেষণা দেবো, বড় বড় দোকান দিয়ে ফাইল সাজিয়ে রাখবো, গবেষণা হবে কলঙ্কিত করতেছে। আর ওই তিনটা কথা বলছি, একটা হলো তারা পিছনের দিকে হাঁটতেছে, ব্যবসা করতেছে, আপনারা নিজেকেই ধোকা বুঝতে কি কোনো অসুবিধা হয়, এখন রিল্যাক্স হয়ে যান, যে আর কোন গভীর কথা না, মাথাটা একটু লাড়া দেন দুই চার দিকে, যাদের ঘুম পাইছে তারা দুই একটা মাথা লাড়া দেন, সুবিধা হলো যে আমারও গলা জোর দিয়ে কথা বলতে পারে, কানের জ্বালা করা নাই, মোটামুটি ভাবে আমরা সুস্থতার মধ্যে আছি, ঠিক আছে, আসতে চাই স্থূল থেকে ক্ষুদ্র কথা শুনছিলেন, এখন ক্ষুদ্র কি এটা জানতে হবে, ক্ষুদ্র কি এটা জানতে হবে, আচ্ছা ক্ষুদ্র কি আমরা সবাই জানি, এখানে সবাই ডাক্তার না, যারা হাত তুলেছে একবার শেষ করেছে, অনেকেই একবার শেষ করেননি, দীর্ঘদিন ডাক্তারি করছেন কিন্তু এরকম আছেন না, বুঝবেন না, আমি যদি অর্গানন যদি না বুঝি তাহলে আমি ডাক্তারি করবো,
কারণ মগজের মধ্যে একটু সাহিত্যের ভূত ছিল। তো আমি বস্তিতে বাংলা যতটুকু আমি জানি, তার আলোতে যদি আমি অর্গানন না বুঝি তাহলে আমি ডাক্তারি করবো, ডাক্তারি আমি ওটা একেবারে প্রথম কালো অক্ষর থেকে শেষ কালো অক্ষর পর্যন্ত চলে গেছে, মাঝখানে সাদা গুলা বাদ। সেই থেকে শিখলাম যে অর্গানন করার লাভটা কি। আমি দেখলাম যে আমার ভিতরে একটা নতুন চেতনা আসলো, আমি বুঝতে পারলাম যে হোমিওপ্যাথি কি। এই জন্য সেখান থেকে আমি শুরু করেছি যে প্রত্যেকে একবার একশতম অর্গানন দেখে দেখে বুঝার দরকার নাই, শুরু করে যান, আপনি শুরু করে যান, ওই নোট করে করে যান, করার দরকার নাই, আপনি করে যান, করা কোথাও বুঝলেন কোথাও বুঝবেন না, কিন্তু বলতে তো পারবেন, জোরে হাত তুলে বলতে পারবেন যে আমরা অর্গানন একবার শেষ করেছি। যারা করেছেন তারা 272 নম্বর সূত্রের উপরে ক্ষুদ্রতার কথা, ক্ষুদ্র কখন হবে হেনম্যান বলেছেন ক্ষুদ্রতার পরিমাণ হলো, পরিমাণ কি ক্ষুদ্রতার পরিমাণ হলো 50 সহস্রাধিক পদ্ধতির 10 নম্বর অনুবটিকা, কত 10 নম্বর অনুবটিকা, একটা কণা, একটা কণা জিহ্বার উপরে যদি যাওয়া হয় তাহলে এটাই হলো সবচেয়ে ক্ষুদ্রতম মাত্রা। এটা নাম কি সবচেয়ে ক্ষুদ্রতম, এটা একবার যাওয়ার, এটা জিহ্বার উপরে একবার যাওয়ার। তার ওই সূত্রের মধ্যেই বলতেছেন তবে অধিক স্নায়ু স্পর্শ করে না, অধিক স্নায়ু স্পর্শ করে না, যার জন্য তিনি জলে গুলে দেওয়ার জন্য বলেছেন, জলে গুলে পানিতে গুলে এইভাবে করে। তাই তৈরি হলো কি দেখেন, এই চারটা দেখেন ক্ষুদ্র মাত্রাটা বুঝে যাবে। এখানে এইখানে প্রথম যে 10 ঝাঁকি, এখানে 100 ঝাঁকি দিয়ে একটা পাওয়ার থেকে আরেকটা পাওয়ার চলে আসলো, ইয়া এসে রাখলাম কোথায় অনুবটিকার মধ্যে, দেখছেন শিশিটা দেখছেন অনুবটিকার মধ্যে, এই অনুবটিকার মধ্যে যে রাখলাম সেইখান থেকে এটা প্রিজার্ভ করলাম রুগীকে দেওয়ার জন্য। এখান থেকে একটি অনুবটিকা আমি দেব কোথায়, হয় জিহ্বার করে নয় বোতল, জিহ্বার করে দিলেও কুকুরের কম মাত্রা হবে, খেয়াল করে। আচ্ছা একটা এটা এই চারটা দেওয়ার তিনি খুব ভালো করে খেয়াল করেন, আপনি খুব তো মাত্রা উঠে দেওয়ার, কারণ গন্ডগোল এখানে আছে, যারা পঞ্চাশ সংস্কৃতি ব্যবহার করেন তাদের গন্ডগোলটা এই জায়গা, তার খুব মাত্রা বোঝেন কিনা 50% বোঝেন, তার চেয়ে বেশি বেশি সংস্কৃতি বলা হচ্ছে 80% বোঝেন, ঝগড়া করে উল্টো না বুঝে। এখানে এই যে তৈরি প্রশ্নের সামনে আছে, এখানে দেখেন এখানে 100 ফোঁটায় ঝাঁকি দিল যে এখানে 100 ফোঁটা, কত ফোঁটা 100 ফোঁটা, কত ঝাঁকি দিল 100 ঝাঁকি, ঝাঁকি দেওয়ার পরে একটা শক্তি হলো না, একটা শক্তি হলো, যে কোনো একটা শক্তি হলো, তো এই শক্তিটা 1 ফোঁটা কোথায় দিলাম অনুবটিকায় দিলাম, এমন অনুবটিকায় দিলাম যা 1 ফোঁটা 500 ভাগে ভাগ, কত ভাগ হলো 500 ভাগ হলো। তাহলে ক্ষুদ্র কাকে বলে, সংস্কর্ষ বলে, এই জামাটা আসতো না আমি যে পাঞ্জাবিতে গায়ে দিছি আসতো না, হাতাটা কেটে ফেলো, হাতাটা কেটে ফেলো, ঠিকই হলো, একটু ছিঁড়ে ফেলো, একটা কোনা ছিল ক্ষুদ্র হওয়া মানে অংশে বিভক্ত, ক্ষুদ্র হওয়া মানে বাংলা ভাষা সহজ অংশে বিভক্ত করা, এক আস্থা একটি অংশ থেকে বিভিন্ন অংশে বিভক্ত করা হলো ক্ষুদ্র, এই তো ছোট হইতে পারে অংশটা বড় হইতে পারে, তা আমরা ক্ষুদ্র বলতেছি একেবারে স্মলেস্ট মানে একেবারে তাই না, আগে করে আসছে মনে আছে, আর তাইলে এইটা 500 ভাগে ভাগ হওয়ায় ক্ষুদ্র হয়ে গেল, কি হলো 500 ভাগে ভাগ হওয়ায় এটা কি হলো ক্ষুদ্র হয়ে গেল, এটা ক্ষুদ্র হলো। আমরা কি করি দেখেন খেয়াল করে, আমরা কি করি চার গ্রাম শিশির মধ্যে, শিশি আপনাদের কাছে দেওয়া আছে চার গ্রাম শিশি, চার গ্রাম শিশিটা আপনাদের দেওয়া আছে, এই চার গ্রাম শিশি প্লাস্টিকে দেওয়া হয়েছে এই জন্য যাওয়ার পথে কোনো অ্যাক্সিডেন্ট না করে,
কাছের পাশে ব্যবহার করা ভালো, নেওয়ার সময় যদি আপনার ব্যাগে রাখেন অ্যাক্সিডেন্ট করেন হাত পা কেটে যায়, এই জন্য প্লাস্টিকের চার অংশ আপনাদেরকে দেওয়া আছে সবাই। ওই সাইডে ওই অতটুকু পানি ধরে, কতটুকু পানি এখানে ধরা আছে চার অংশ শিশি টু টু ফাইভ আপনি সেটা তিন ভাগে টু ফাইভ দিয়ে আপনি কি করলেন এইখান থেকে একটি অনুবটিকা কদাচি দূরি মূলত একটা কদাচি দূরি কখনো কখনো প্রয়োজনের দিলে সেটা সামনে আলোচনা আছে। একটি অনুবটিকা দিয়ে কি করবে একটু রেডে দেবে, যখন দিন এটা গলে যাবে এইটা দেওয়ার অর্গানের মধ্যে একটা পদ্ধতি দেওয়া আছে। একটি অনুবটিকা মিল্ক অফ ম্যাগনেসিয়ার মধ্যে একটু ডোলে গোলে ডোলে ভেঙে ভেঙে তারপর এই পানির মধ্যে দেওয়ার কথা বলা অনেকে এটা নিয়ে প্রশ্ন করে, প্রশ্ন করার কোনো কারণ নাই, যদি তাৎক্ষণিক ভাবে খেতে হয় ওইভাবে করেই আপনাকে দিতে হবে তাৎক্ষণিক খেতে হবে, আর যদি আধা ঘন্টা পনেরো মিনিট দেরি করে ওটা বলতে লাগবে কত সময় এক মিনিট, ওটা চিনির তো ওটা বলতে সময় লাগবে এক মিনিট, এক নানা দিনই গড়ে যায়, দেরি করে যদি কেউ প্রয়োগ করে তাইলে ওইভাবে করলেও হবে আপনি ঝাঁকি দিলেন না, খুব ভালো করে আপনি ঝাঁকি দিলেন না, ঝাঁকি না দিলে কি হলো ওই একটা বড়ি কত ভাগে ভাগ হয়ে গেল অনেক পানি ঝাঁকি দেওয়ার পূর্বে মনে রাখবেন খুব ভালো করে মিস করবেন তো আমার কথা বুঝবেন, ঝাঁকির পূর্বে ঝাঁকি দেওয়ার আগে সেখান থেকে ইচ্ছা করলে রুগীকে একটা ডোজ দেওয়া যায়, ওকে একটা ডোজ দিতে পারেন একবার একবারই দিতে পারবেন ঝাঁকির পূর্বে একবারই দিতে পারবেন, ঝাঁকির পূর্বে ঝাঁকি না দিয়ে দ্বিতীয়বার দিতে পারবেন না, কেন সামনে জন্য অন্য সূত্রের মধ্যে আছে সেই শক্তিতে রুগীকে প্রয়োগ করা যাবে না, ওকে দেওয়া যাবে না, এখন ঝাঁকি দিলেও দেওয়া যাবে দুইটা কথা, ঝাঁকি দেওয়ার পরেও দেওয়া যাবে না, কেন দেওয়া যাবে না সে ব্যাখ্যাটা আমি করবো, তাহলে কি হচ্ছে আপনি ঝাঁকি দেওয়ার পূর্বে একবার দিতে পারবেন দ্বিতীয়বার প্রয়োগ করতে পারবেন না, যার জন্য আমরা একবার দেওয়ার কথা সাধারণ রুগীকে বলি না, এটা আজকে লেকচারে বলো ক্লিয়ার, ঝাঁকি দেওয়ার পরে অবশ্যই দিতে পারবেন না, বাংলাদেশে কিছু লোকরা আছে ঝাঁকি দেওয়ার পরে সরাসরি ওই দেয় আচ্ছা ঝাঁকি দেওয়ার পরে সরাসরি দেয়, কিন্তু আমরা কি করবো ঝাঁকি দেওয়ার পরে কি করে ঝাঁকি দেওয়ার পরে কি করবো এক গ্লাস পানির মধ্যে নেবো এক ভাগ, এটাকে কয় ভাগ করবো সাত আট ভাগ করবো, সাত বা আট ভাগ করবো কারণ ভাগ করা যায়, এক গ্লাস নেবো গ্লাসের ভিতরে এক গ্লাস পানি নেবো, চার অংশ পানির কথা বলা আছে কাপের কথা বলা আছে কাপ যেন ছোট না হয়, এখানে এক গ্লাস চার থেকে ছয় আট অংশ হলে সবচেয়ে ভালো হয়, বেশি পানির মধ্যে দিলে ভালো হয়, এখানে ঝাঁকি দিয়ে সাত ভাগের এক ভাগ ঔষধ যখন এখানে দিলেন কি হলো ভাগ হলো এবার অংশ ভাগ হলো, ঝাঁকি দিলে আরেকটা শক্তি হলো না, ঝাঁকি দিলে কিন্তু আরেকটা শক্তি হলো, সেই শক্তিটা কি করলাম আমি আবার গ্লাসে নেওয়ার পরে ভাগ করে প্রশ্ন লিখে প্রশ্ন লিখে প্রশ্ন করবেন না, কথার মধ্যে প্রশ্ন লিখে রাখবেন সাথে সাথে পাঠিয়ে দেবেন আচ্ছা, তাইলে ঝাঁকি দেওয়ার পরে এইটার মধ্যে যখন দিলেন একটা শক্তি হলো, ঝাঁকি দিলে কি হলো একটা শক্তি হলো, সেই শক্তিকে আর খাওয়ানো যাবে না সরাসরি, সেটা গ্লাসের মধ্যে নিয়ে আবার ভাগ করবে অংশ করে, এবার বুঝছেন অংশ করেই ভাগ হয়ে যাবে, সেখান থেকে এক চামচ পাবে কয়টা হবে সেখান থেকে এক চামচ পাবে ক্লিয়ার, এরপরে আমরা চলে যাব এইখানে এসে
জানো বলতে হবে, কারণ সপ্তমে ক্রস করে তিনি দেখেছেন যে আনডিজায়ারেবল কিছু রিয়াকশন হয়, অনাকাঙ্ক্ষিত কিছু কষ্ট মানুষের হয়, সপ্তমী উৎসব প্রয়োগ করলে কিছু কষ্ট হয়, সেই কষ্ট লাঘবের জন্য এইটা হেলিমেন্ট পঞ্চম সংস্করণে লিখেছেন, চতুর্থ সংস্করণে লিখেছেন, কারণ ষষ্ঠ সংস্করণে এসে তিনি বলেন আই দে হ্যাভ জাস্টিফাই। তখন আমি মনে করেছিলাম কি করে ওই ফর্মুলা যে এই ফাইল দেওয়া, প্যাটেন্ট দেওয়া, সর্বমিক দেওয়া, কারণ কিছু রিয়াকশন হয়, রিয়াকশন গুলো দেখছেন কি কি হয়, আমি রিয়াকশন গুলা ছবি দিয়েছি রোগের উপরে ওষুধ। আর 1790 থেকে 1742 সাল পর্যন্ত কি করলেন এইটাকে তিনি এসে কত বছর 52 বছর পর তিনি বললেন আই দে হ্যাভ জাস্টিফাই। আমি তখন মনে করেছিলাম কিন্তু ষষ্ঠ সংস্করণের পরে আর এটা মনে করি না, আমার পূর্বের কথা ছিল, পূর্বে ভুল করেছি। বলে যে আগের যে সিদ্ধান্ত ছিল সেটা আমার তখনকার সিদ্ধান্ত ছিল, ফুট নোট দেওয়া আছে, তখন কত নম্বরে 246 মনে রাখবেন, এগুলো রেফারেন্স চাবে, কারণ তখনকার অবস্থা ছিল উগ্র প্রচন্ড সহকর্মী সম্পর্কে হেলিমেন্ট রাখে উগ্র প্রচন্ড এবং কর, কেমন তাদুটিকা কততে 155 কত তাদুটিকা 155 পেয়েছে তো। আচ্ছা ঠিক আছে, আমরা শেষের দিকে বাইরে চলে আসলাম। এখন দেখেন পরবর্তীতে, পরবর্তীতে আমরা বলেছি ওই যে প্রথম কথা বলেছিলাম আলোচনা থেকে কি জানা, আলোচনা থেকে কি জানা, একমাত্র শিক্ষাগুরু কেমন আর